হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে আসলাম অনেকদিন পরে নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। আর এটা হচ্ছে ইনফিনিক্সের নতুন লঞ্চ করা ইনফিনিক্স হট 11 প্লে। অ্যান্ড এইটা হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লের সাকসেসর। অ্যান্ড এই ফোনটা কি আসলেই ইনফিনিক্স হট 10 প্লের সাকসেসর হতে পারবে কি না, আর এই ফোনটা কিনবেন কি কিনবেন না, আজকে সব কিছু এই ভিডিওতে জানাবো। আর এই ফোনটি প্রাইস নির্ধারণ করা হয়েছে 11,490 টাকা। 11,490 টাকায় এই ফোনটি কিনবেন কি কিনবেন না, সেই সব কিছু আজকে জানাবো। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা সাপলা ম্যানশনের চতুর্থ তলায়। তাদের কাছে আপনারা ইনফিনিক্সের সকল স্মার্টফোন পেয়ে যাবেন। তাদের শপ থেকে পারচেস করলেই পাচ্ছেন নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশব্যাক অফার। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট থাকছে। তো দেরি না করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। প্রথমেই কথা বলা যাক এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ইনফিনিক্স হট 11 প্লে হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বোনেট বডির গ্লসি ডিজাইনের একটা ফোন, যার সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের অ্যান্ড ব্যাকপার্টটা হচ্ছে গ্লসি হওয়ার জন্য এটা হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে আর এটাতে দাগ পড়ে যাবে। আর এটার যে ব্যাকপার্টের ডিজাইনটা, এটা একটা কিছুটা হচ্ছে 3D অ্যানিমেশন টাইপের, যেটা হচ্ছে ডিফারেন্ট কালার শো করে, কিছুটা দেখতে হচ্ছে যে কারেন্টের মতো, যা দেখতে সুন্দর লাগে। তবে এটাতে দাগ পড়ে যাবে, যার জন্য সাজেশন থাকবে যে ব্যাকপার্টটা অবশ্যই লাগিয়ে নেওয়ার জন্য। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। আর ওয়েটের কথা বললে এই ফোনটার আমার কাছে মনে হচ্ছে 200 গ্রামের মতো। আর এর বড় কারণ হচ্ছে যে এর 6000 mAh ব্যাটারি। বড় ফর্ম ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করাটা কিছুটা প্রবলেম হতে পারে, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে ভালো লেগেছে। যথেষ্ট শক্তপোক্ত অ্যান্ড যথেষ্ট ডিউরেবল একটা ফোন, তবে এক হাতে ইউজ করা কিছুটা প্রবলেম পড়বেন। তাছাড়া এই ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট শক্তপোক্ত একটা ফোন। পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, আর এর প্লেসমেন্ট ভালো জায়গায় ছিল অ্যান্ড বাটনগুলো যথেষ্ট ক্লিকি ছিল। অ্যান্ড উপর দিকটা সম্পূর্ণ খালি, এখানে কিছুই দেয়নি তারা, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং দিলে আরেকটু ভালো হতো। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 256 GB পর্যন্ত। নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, USB পোর্ট। এখানে টাইপ সি পোর্ট দিলে একটু ভালো হতো, তবে এই প্রাইসে কেউ টাইপ সি পোর্ট দেয় না। থাকছে মেইন মাইক্রোফোন, আর এর স্পিকারটা থাকছে ইয়ার স্পিকার, যেটার জন্য সাউন্ড কোয়ালিটি আমার কাছে খারাপ লেগেছে। ডিসপ্লেতে থাকছে 6.82 ইঞ্চের একটি IPS HD প্লাস প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1640 pixels, আর এর PPI হচ্ছে 263 PPI। এখানে এই দিকটা খারাপ লেগেছে যে অন্যান্য ব্র্যান্ডে সেম প্রাইস পয়েন্টে যেখানে 269 বা একটু বেশি PPI দিচ্ছে, এখানে PPI ডেন্সিটি কম লেগেছে। বড় ডিসপ্লে হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল ভালো, তবে এটাতে HD প্লাস ডিসপ্লে হওয়ার জন্য শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল অ্যান্ড যথেষ্ট ভাইব্রেন্ট কালার প্রোডিউস করে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সবারই ভালো লাগবে। আর বড় ডিসপ্লে হওয়ার জন্য অনলাইন ক্লাস, তারপরে যেসব ডে টু ডে মাল্টিটাস্কিংগুলো আছে সেগুলো অনায়াসে করে নিতে পারবেন কোনো ল্যাগ বা হিকাপ ছাড়াই। অ্যান্ড এটাতে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যান্ড গেম প্লে কোনো কিছুতেই ল্যাগ বা হিকাপের দেখা পাইনি, তবে টাচ রেসপন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট স্মুথ। এটাতে নেগেটিভিটির কথা বললে তেমন কোনো নেগেটিভিটি খেয়াল করিনি। এই ডিসপ্লে আরেকটা জিনিস খারাপ লেগেছে, এখানে থাকছে না কোনো প্রোটেকশন, যার জন্য অবশ্যই আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন। আর এই চিন অ্যান্ড বেজেলের কথা বলে এন্ট্রি লেভেল প্রাইসে এটা নিয়ে কমপ্লেন করা কিছু থাকছে না। ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে এর ডিসপ্লে, কালার কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল অ্যান্ড ওভারঅল সব কিছু ভালো লেগেছে। অ্যান্ড এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করা কিছু থাকছে না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট। এটা হচ্ছে ডে লাইট, লো লাইট যে কোনো কন্ডিশনে ইউজ করতে পারবেন। ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হয়, এটা আমি ইউজ করেছি, তেমন কোনো প্রবলেম হবে না। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটা হচ্ছে 13 MP, যার অ্যাপারচার হচ্ছে 1.8, আর এটা হচ্ছে AI লেন্স। আর এর নিচে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ। আর এর যে ক্যামেরা UIটা, এটাতে বিভিন্ন রকমের ফিচার আছে যেটা ইউজ করে আপনারা এটা থেকে ভালো ভালো ক্যামেরা স্যাম্পেল পাবেন। আর এর ফ্রন্টে থাকছে 8 MP সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। তো চলুন এর তোলা ক্যামেরায় ছবিগুলো দেখা যাক। ডেলাইটের 13 MP ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারে অ্যান্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। এখানে কালারের কথা বললে কিছুটা ওভার প্রসেসড করে, তবে যেটা সকলেরই ভালো লাগবে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যাচারাল কালার প্রোডিউস করতেছিল। ডাইনামিক রেঞ্জও ভালো ছিল অ্যান্ড এই প্রাইসে এর ডাইনামিক রেঞ্জ আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কালারটা ন্যাচারাল রাখতেছিল, ওভার প্রসেসিং দেখিনি অ্যান্ড লো লাইটেও ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে।
তবে খারাপ লেগেছে এর পোর্ট্রেট মোডের কথা বলতে গেলে। পোর্ট্রেট মোডে হিউম্যান ফেসের বেলায় এজ ডিটেকশন আর একটু ভালো হতে পারতো, আর এখানে হচ্ছে যে এজটা অ্যাকুরেটভাবে ডিটেক্ট করতে পারে না হিউম্যান ফেসের বেলায়। বাট তাছাড়া হচ্ছে যে এজ ডিটেকশনের কথা বললে ভালোই ছিল, ছবিতে ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, ছবিগুলো দেখলে বুঝতে পারবেন কেমন ছবি পাবেন। তবে আমার মনে হয় যে এই তোলা ছবিগুলো সকলেরই ভালো লাগবে। এবার কথা বলা যাক এর সেলফি ক্যামেরা নিয়ে। ডেলাইটের 8 মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিগুলো সকলেরই ভালো লাগবে, ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে অ্যান্ড যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করে। তবে লো লাইটে গেলে কিছুটা ডিটেলসের ঘাটতি দেখা যায় আর নয়েস আসে, কিন্তু তারপরও এই তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে ডাইনামিক রেঞ্জের আরেকটু ইম্প্রুভ করা যেত, তবে প্রাইস চিন্তা করলে ততটা আশাও করা যায় না। পোর্ট্রেট মোড নিয়ে বলতে গেলে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন আরেকটু ভালো হতে পারতো, দুজন একসাথে ছবি তুললে আরেকজনকে ব্লার করে দেয়, যেটা এতটা ভালো লাগেনি। আর এর ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেটটা আরেকটু ইম্প্রুভ করার দরকার ছিল, কিন্তু তারপরে প্রাইস বিবেচনা করলে কমপ্লেন করার কিছু থাকছে না, তবে ইম্প্রুভটা মনে হয় দরকার ফ্রন্ট ক্যামেরাতে। এবার কথা বলা যায় এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড এতে থাকছে মিডিয়াটেক Z35, যেটা হচ্ছে অক্টাকোর 12 নানোমিটার থ্রেডে বিল্ড করা, যার প্রথম চারটি পারফরমেন্স কোর হচ্ছে 2.3 GHz-এর কোর্টেক্স A53, আর বাকি চারটি কোর হচ্ছে 1.8 GHz-এর কোর্টেক্স A53, আর এর জিপিওতে থাকছে পাওয়ার BYD 8320। পারফরমেন্সের কথা বললে ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যান্ড সব ধরনের কাজগুলো এটা দিয়ে করে নিতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। তবে গেমপ্লের কথা বললে এটা দিয়ে ফ্রি ফায়ার অ্যান্ড টুকটাক যে গেমগুলো আছে সেগুলো অনায়াসে খেলতে পারবেন। এটাতে আমি ফ্রি ফায়ার, অ্যাসপোর্ক 9 এগুলো খেলেছিলাম। অ্যাসপোর্ক 9 খেলা যায়, অ্যাসপোর্ক 9 ভালোভাবেই খেলা যাচ্ছিলো। তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন একটু আড্ডু ল্যাগ বা হিকাপের দেখা পাওয়া যায়। আর গ্রাফিক্সের কথা বললে গ্রাফিক্স মোটামুটি ছিল। আর এই ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে 4 GB র্যাম অ্যান্ড 64 GB ইন্টারনাল স্টোরেজ, অ্যান্ড এখানে আপনারা চাইলে 256 GB পর্যন্ত মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। আর এই ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 অ্যান্ড XOS 7.6। অ্যান্ড XOS 7.6 নিয়ে বলতে গেলে এটা আগের থেকে যথেষ্ট ক্লিন অ্যান্ড স্মুথ হয়েছে, কিন্তু তারপরও এটা নিয়ে বলতে গেলে এখানে আরও অপটিমাইজেশনের দরকার আছে। আর এটা অনেক বেশি র্যাম হাংরি একটা UI, যার জন্য আমার কাছে ভালো লাগে না। আর মূল কথা বলতে গেলে আমি একজন স্টক লাভার, যার জন্য হচ্ছে আমার কাছে স্টক অ্যান্ড্রয়েডটাই বেশি ভালো লাগে। তবে এটা হচ্ছে অনেক বেশি ফিচার প্যাক একটা UI, এটাকে যদি ভালোভাবে অপটিমাইজ করে নিতে পারেন তাহলে এর থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। এবার কথা বলা যাক এর ব্যাটারি নিয়ে। এই ফোনের ব্যাটারিতে থাকছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, আর এখানে হচ্ছে যে যারা হচ্ছে লং টাইম ফোন ইউজার তারাও এটা থেকে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। তার বড় কারণ হচ্ছে 720p ডিসপ্লে আর 12 নানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর, এটা এত বেশি পাওয়ার হাংগ্রি না। আর যারা হচ্ছে টুকটাক ইউজ করেন, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, ফেসবুক, তারা এটা থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর এই ফোনটি বক্সেই থাকছে 10W-এর চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে সময় লাগে 3 ঘন্টার একটু উপরে। বেলায় এই ফোনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট ছিল যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, আঙুল ধরার সাথে সাথে আনলক করে দেয় যথেষ্ট ফাস্ট, অ্যান্ড ফেস আনলকও যথেষ্ট ফাস্ট ছিল। তবে এটা হচ্ছে লো লাইটে গেলে কিছুটা প্রবলেম করে। ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে এটা হট টেন প্লে থেকে মেজর আপগ্রেড থাকছে বলে আমার মনে হয় না। তবে প্রাইস বিবেচনা করলে বর্তমান মার্কেটের সাথে এটা ভালো একটা ডিল হতে পারে 11,490 টাকায়। এখানে আপনারা ভালো একটি ব্যাটারি পাচ্ছেন, ভালো ক্যামেরা, প্লাস হচ্ছে এর যে ক্যামেরাটা সেটাও আমার কাছে ভালো লেগেছে। প্রাইস বিবেচনা করলে এটা আপনারা নিতে পারেন।